হ্যালো বন্ধুরা, আজকে যে কাহিনী দেখতে চলেছি মুভির নাম জিলবিট। মুভির শুরুতে আমরা অ্যানাকে দেখতে পাই, সে তার বাবা মায়ের সঙ্গে থাকে। একদিন অ্যানা গিটার বাজায়, তখন তার বাবা এসে গিটার কেড়ে নেয় আর তাকে থাপ্পড় মারে। তারপর মেয়ের সাথে জোরজবরদস্তি করে চেষ্টা করে, অ্যানা লাথি মেরে মেঝেতে ফেলে দেয়, চোটের কারণে সে মারা যায়। এরপর অ্যানাকে কোর্টে দেখতে পাই, সেখানে সব সত্যি কথা জজকে বলে দেয়, কিন্তু অ্যানার মা বলে মিথ্যে কথা, তার স্বামী খুব ভালো মানুষ ছিল। কোর্টে জজ অ্যানাকে 1 বছরের সাজা দেয়। এরপর অ্যানাকে জেলের মধ্যে দেখি, সেখানে পোশাক খুলে জেলের পোশাক পরায়, এরপর সকলকে নিয়ে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করায়। ওখানে ফ্রাঙ্ক চলে আসে, ফ্রাঙ্ক সকলকে বলে যা বলবো সেটা শুনতে হবে, নয়তো পরিণতি ভয়ঙ্কর হবে। সমস্ত মেয়েরা নিজ নিজ সেলে চলে যায়। যেই সেলে অ্যানা যায় সেখানে আগে থেকে এক মেয়ে থাকতো, যার নাম জিনি। অ্যানা জিনির সাথে কথা বলতে চায়, তখন জিনি তাকে এড়িয়ে যায়। জিনি চুপচাপ বই পড়তে থাকে। পরের দিন অ্যানা যখন জেলের মধ্যে ঘুরছিল, তখন কোডি নামে একজন আসে, সে হোয়াইট গ্রুপের লিডার। এখন আমরা জানলাম জেলের 2টি গ্রুপ আছে, হোয়াইট গ্রুপ আর ব্ল্যাক গ্রুপ। হোয়াইট গ্রুপের লিডার কোডি আর ব্ল্যাক গ্রুপের লিডার জয়ী। অ্যানা কোডির সাথে কথা বলতে নারাজ, অ্যানা চলে যায়। সেই সময় কোডি ছুরি বার করে অ্যানাকে ধরে। কোডি বলে, আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। অ্যানা কিছু না বলার কারণে কোডি অ্যানাকে ধাক্কা দেয়। পরের দিন কোডি অ্যানার সাথে দেখা করে আর বলে, ব্ল্যাক গ্রুপের লিডার জয়ী তোমার জন্য ভয়ঙ্কর, তাই সে যেন হোয়াইট গ্রুপের সাথে যোগ দেয়। অ্যানা কোডিকে মানা করে দেয় এবং লাঞ্চ প্লেট নিয়ে চলে যায়। কোডিকে এটা ভালো লাগলো না, কোডি অ্যানাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেখানে তাকে তাচ্ছিল্য করে। অ্যানা যখন মেজে সাফ করছিল, তখন কোডির দল একটা ছেলে অ্যানাকে নিয়ে গিয়ে খুব মারধর করে। যাবার সময় কোডি অ্যানাকে বলে, এসব কথা বাইরে বললে আরও সে মার খাবে। এরপর একটি গার্ড অ্যানাকে নিয়ে যায় আর বলে, কে মেরেছে? অ্যানা বলে, অন্ধকারের কারণে সে পড়ে গেছে। এরপর নার্স তাকে চেক করে ঔষধ দেয় আর বলে, কোনো কিছু সমস্যা হলে মিস্টার ফ্র্যাঙ্ককে যেন বলে। গার্ড অ্যানাকে ফ্র্যাঙ্কের কাছে নিয়ে যায়। ফ্র্যাঙ্ক বলে, কে তোমাকে মেরেছে? অ্যানা চুপ করে বসে থাকে আর বলে, সে একা থাকবে। ফ্র্যাঙ্ক কথা এড়িয়ে বলে, যদি কোনো সাহায্য চাও এর বদলে অন্য কিছু দিতে হবে। ফ্র্যাঙ্ক তার শরীর ছুঁতে থাকে। অ্যানাকে খারাপ লাগায় সে চলে যায়। এসে খুব কান্না করছিল। জিমি তাকে বোঝায়, ছেলে থাকতে হলে সব সহ্য করতে হবে। একথা বলতে বলতে তারা কিস করে এবং তারা ইন্টিমেট শুরু হয়। অ্যানা জিমির সাথে মাঠে যায়, জয়ী তাকে পেরেশানি করে, পরে তার মাথায় ফুটবল মারে। এবার অ্যানা মনে করে, এখানে থাকতে হলে গ্রুপে যোগ দিতে হবে। এরপর অ্যানা কোডির পাশে যায় আর গ্রুপে যোগ দেয়। কোডি তাকে বলে, গ্রুপে থাকতে হলে মারপিট করতে হবে। অ্যানা রাজি হয়ে যায়। পরের দিন অ্যানা ব্ল্যাক গ্রুপের লিডার জয়ীকে গিয়ে মারে। তখন একটা গার্ড চলে আসে আর অ্যানাকে ধরে নেয়। এখানে অ্যানা জেলের নিয়ম ভঙ্গ করেছিল, তাই সে শাস্তি পাবে। শাস্তি হিসাবে তাকে বিনা পোশাকে একটা ঠান্ডা কামরায় বন্ধ করে দেয়। শাস্তি পূরণ হবার পর অ্যানাকে ফ্র্যাঙ্কের কাছে পাঠিয়ে দেয়। ফ্র্যাঙ্ক বলে, আমাকে খুশি করে দিলে এসব শাস্তি থেকে সে বাঁচবে। ফ্র্যাঙ্ক অ্যানাকে ইচ্ছা মতো করে, অ্যানা কিছু করার উপায় ছিল না। অ্যানা কোডির কাছে যায় আর দুজনে নেশা করে, ইন্টিমেট হয়। পরের দিন আমরা দেখি অ্যানা হোয়াইট গ্রুপের সাথে কথা বলছিল, হঠাৎ করে জয়ী এসে অ্যানাকে মারে, তারপর অ্যানা জয়ীকে উল্টে মারে। এর ফলে 2টি গ্রুপের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। অ্যানাকে ফ্র্যাঙ্কের কাছে নিয়ে যায়, ফ্র্যাঙ্ক সমস্ত দোষ অ্যানার উপর দেয় যাতে জোর জবরদস্তি করতে পারে। আবার অ্যানাকে ফুল মজা নেয় আর বলে, একথা অন্য কেউ না জানে তাহলে হাল খারাপ হবে। ফ্র্যাঙ্কের অত্যাচারে অ্যানা পাগল হয়ে পড়ে, তাই অ্যানা ড্রাগস নিতে থাকে। কোডি সব খবর পায়, তাই ফ্র্যাঙ্কের মুখোশ খুলে দিতে চায়, অ্যানা মানা করে। তখন কোডি অ্যানাকে গ্রুপ থেকে বার করে দেয়। ব্ল্যাক গ্রুপ অ্যানার ব্যাপারে খবর পায় আর তাকে মারধর করে। অ্যানা পেরেশানি হয়ে ড্রাগস নিতে থাকে, এটা রোজ অভ্যাসে পরিণত হয়। ড্রাগসের ব্যাপারে জিমি তাকে বোঝায়,
কিন্তু সে শোনে না, অ্যানা বাইরে আসে। তখন জয়ী মারের বদলা নেয়, মারপিট খুব চলতে থাকে। তখন গার্ড এসে সামাল দিতে পারে না, অ্যালার্ম বাজায়। তখন অনেক গার্ড এসে সামাল দেয়, অ্যানাকে ধরে আবার ঠান্ডা রুমে ঢুকিয়ে দেয়। ফ্র্যাঙ্কের কাছে খবর গেলে সেখানে ফ্র্যাঙ্ক আসে আর অ্যানাকে বাইরে বার করে। অ্যানা আবার ড্রাগস নিতে থাকে, কোডি খুব মানা করে। তখনই ফ্র্যাঙ্ক গার্ডের সাথে এসে আর সবগুলিকে ধরে ফেলে। অ্যানা গার্ডের ছুরি নিয়ে নিজের গলায় ধরে, বলে আমার কাছে কেউ আসবে না। ফ্র্যাঙ্ক অ্যানাকে বলে, তোমার এক মাসের সাজা একদিনে করে দেব। তখন গার্ড ছুরি কেড়ে নেয়, আবার অ্যানাকে ঠান্ডা রুমে বন্ধ করে দেয়। ড্রাগসের জন্য অ্যানার অবস্থা খারাপ ছিল, অ্যানা যখন সহ্য করতে পারছিল না তখন সে প্লেট ভেঙে দিয়ে হাতের নাস কেটে ফেলে। যখন গার্ড এ ব্যাপারে বুঝতে পারে, সে অ্যানাকে নার্সের কাছে নিয়ে যায়। নার্স ঘটনাটা জানতে চায়, সে বলে ছোট কামরা থেকে বার হবার জন্য এসব কাজ করেছে। নার্স খুব ভালোভাবে অ্যানাকে দেখভাল করত। নার্স তার হাতের দড়ি খুলে দিল। অ্যানা প্রতিজ্ঞা করে সে কোনোদিন ড্রাগস নেবে না। অ্যানা নার্সকে বলে, মায়ের সাথে দেখা করে দাও। অ্যানার মা অ্যানার সাথে দেখা করে আর বলে সে তার জন্য খুব কষ্ট পাচ্ছে, সে তাকে ছাড়াবে। কথাগুলি খুব মিথ্যা ছিল মায়ের। হসপিটাল থেকে আসার পর কোডি আর জয়ী বিরক্ত করত। ফ্র্যাঙ্ক অ্যানাকে ডেকে গিটার বাজাতে বলে, ছেলে কম্পিটিশন আছে। এই কথা শুনে কোডির দল অ্যানাকে মারে, যাতে তাকে কম্পিটিশনে না হারায়। অ্যানাকে মেরে তার গলায় ছুরির দাগ করে দেয়। অ্যানা হসপিটালে যায়, সেখানে ফ্র্যাঙ্ক আসে আর বলে কোডি মারধর করেছে। অ্যানা হ্যাঁ বলে। ফ্র্যাঙ্ক তার শরীরে বাজে ভাবে স্পর্শ করে। এসব কর্মকাণ্ড নার্স দেখে নেয়। ফ্র্যাঙ্ক চলে যাবার পর নার্স অ্যানাকে ফ্র্যাঙ্কের বিষয়ে কিছু জিজ্ঞাসা করে। অ্যানা ফ্র্যাঙ্কের ব্যাপারে সব বলে দেয়। নার্স প্রতিজ্ঞা করে সে তাকে গাইড করবে। নার্সের অনেক বড় বড় লোকের সাথে সম্পর্ক আছে। এদিকে ফ্র্যাঙ্ক অফিসে বসে সিসি ক্যামেরায় সব কথা শুনে নেয়। নার্সকে মারার জন্য লোক পাঠায়। যখন নার্সকে মারছিল তখন গার্ড এসে পড়ে, নার্স প্রাণে বেঁচে যায়। নার্স বুঝতে পেরেছিল এসব ফ্র্যাঙ্কের কাজ, তাই নার্স ফ্র্যাঙ্কের অফিসে যায়, তাকে সাবধান করে। এদিকে ফ্র্যাঙ্ক নার্সকে মারার জন্য দুবার প্ল্যান করে, নার্সকে মারার জন্য লোককে লকার রুমে পাঠায়। এদিকে অ্যানা লকার রুমে নার্সের মরা দেহ দেখতে পায়। অ্যানা প্রচুর কাঁদতে থাকে। গার্ড ফ্র্যাঙ্কের অফিসে অ্যানাকে নিয়ে যায়। ফ্র্যাঙ্ক মিথ্যে কথা বলে, এসব কাজ কোডি করেছে। অ্যানাকে টাইল্যান্ড শোতে গার্ড রাখার কথা বলে। অ্যানা যখন গিটার বাজাচ্ছিল তখন সবাইকে ভালো লাগছিল। শো শেষে ফ্র্যাঙ্ক এসে বলে, ভালো পারফরমেন্স করলে পরের স্টেপে পাস করে দেবে, আর এসব কাজ যখন ফ্র্যাঙ্ককে খুশি করবে। এরপর অ্যানাকে ফ্র্যাঙ্ক রেপ করে। অ্যানা এসে জিমিকে বলে পরের শো এর কথা। জিমি বলে সে যেন ফ্র্যাঙ্ককে বিশ্বাস না করে। কিছুদিন পর অ্যানাকে পেরোলের লেটার পায়। কিছুদিন পর অ্যানা কোডিকে ফ্র্যাঙ্কের ব্যাপারে সব বলে। কোডি অ্যানার ওপর রেগে যায়, তারপর অ্যানাকে বন্ধুত্ব করে যায়। কোডি অ্যানাকে একটা ক্যামেরা দেয়, রেকর্ড করার কথা বলে যখন সে রেপ করবে। অ্যানাকে প্রথমে ভয় পায়। অ্যানা ফ্র্যাঙ্কের কাছে যায়, ফ্র্যাঙ্ক তখন জোর জবরদস্তি করে। অ্যানা সব ক্যামেরায় রেকর্ড করে নেয়। পরে কিছুদিন পে রোলের জন্য মিটিং বসে। ফ্র্যাঙ্কের সাথে তিনজন অফিসার ছিল। অ্যানার এক বছর সাজা কেটে যায়, এখন সে প্রাপ্তবয়স্ক। অ্যানা সে আর কিছু অন্যায় করবে না। ফ্র্যাঙ্ক অ্যানাকে জেলের মধ্যে রাখতে চেয়েছিল। সেই সময় অ্যানা ফোন রেকর্ডিং চালাতে থাকে। ফ্র্যাঙ্ক ফোনটি কেড়ে নিচ্ছিল, তখন এক অফিসার ফোনটি কেড়ে নেয় আর ফ্র্যাঙ্কের খারাপ ভিডিওগুলো দেখে নেয়, সাথে সাথে ফ্র্যাঙ্ককে অ্যারেস্ট করে নেয়। তিন অফিসার অ্যানাকে ধন্যবাদ জানায়, সে ফ্র্যাঙ্কের বিরুদ্ধে ভিডিও বানিয়েছিল। অফিসাররা অ্যানাকে ছেড়ে দেয়। অ্যানা জিমির সাথে দেখা করে, রাস্তায় কোডির সাথে দেখা হয়। তারা দুজন দুজনকে সরি বলে। এক বছর পর অ্যানা জেল থেকে ছাড়া পেয়ে মাকে দেখতে পায় আর গলায় লাগায়। শেষে আমরা দেখতে পাই অ্যানা স্টেজে গিটার বাজাচ্ছিল আর তার মা দর্শকের সাথে বসে শুনছিল। এখানে মুভি শেষ হয়ে যায়।